বন্ধুরা সবাইকে স্বাগতম টেক ডেল্টা প্রোর ফটোশপ টিউটোরিয়ালের প্রথম ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ফটোশপের ইন্টারফেস এবং এখানে শুধু একটা ব্ল্যাঙ্ক পেজ ওপেন হয়ে আছে এবং এখানে আমাদের কোনো ইনস্ট্রুমেন্ট কোনো ডকুমেন্ট নাই। এখন প্রথমে ফটোশপ ইনস্টল করার পরে এমন থাকতে পারে অথবা টুল এবং প্যালেট সহ থাকতে পারে। যদি এমন ইন্টারফেস থাকে তাহলে আমরা সেগুলো মেনু বার থেকে ইনপুট করে নেব। তো প্রথমে জানা যাক সেগুলো কিভাবে আমরা ইনপুট করব। ইনপুট করার জন্য আমরা উইন্ডো মেনুতে যাব। উইন্ডো মেনুতে গিয়ে আমরা যদি অপশনস এটিকে চেক করে দিই তাহলে আমরা এখানে একটা আমাদের অপশনের মেনুটা পেয়ে যাচ্ছি। সেকেন্ড, পুনরায় যদি আমরা উইন্ডো মেনু থেকে টুলস অপশনটি চেক করে দিই আমরা কিন্তু আমাদের টুলবারটি পেয়ে যাচ্ছি। অনেক সময় আপনাদের টুলবারটি এমন লম্বালম্বিভাবে থাকতে পারে, সেক্ষেত্রে আপনাদের কাজ করার জন্য সাধারণত কিছুটা অসুবিধা হতে পারে। এইখানে যে অ্যারো কি আছে এইটাতে ক্লিক করলে এটা দুইটি সারিতে দুইটি কলামে ভাগ হয়ে ছোট হয়ে একদম নাগালে চলে আসবে। থার্ড ওয়ান, আমরা উইন্ডো মেনু থেকে যদি অ্যাডজাস্টমেন্ট চেক করে দিই তাহলে আমরা এখানে একটা প্যালেট পাচ্ছি। সেকেন্ড, উইন্ডো মেনু থেকে যদি আমরা লেয়ার চেক করে দিই অথবা কিবোর্ড থেকে F7 প্রেস করি দেন আমরা লেয়ারের অপশনটা পেয়ে যাচ্ছি। থার্ড, যদি আমরা এখান থেকে আমাদের কালারটি চেক করে দিই অথবা কিবোর্ড থেকে F6 প্রেস করি দেন আমরা আমাদের কালার প্যালেটটি পেয়ে যাচ্ছি। তো এইভাবে আমরা আমাদের সেট করে নিতে হবে আমাদের বা সেট করে নেওয়ার প্রয়োজন হতে পারে। এখন এই যে ডকুমেন্টটি বা এই যে প্রোগ্রামটিতে আমরা এখন এখানে কোনো কাজ করার সুযোগ নেই। এখন এখানে আমাদের একটি পেজ লাগবে বা ডকুমেন্ট ওপেন করতে হবে। যেমন এক্সাম হলে আমরা শুধুমাত্র আমাদের যে বেঞ্চ বা টেবিলের উপরে কিন্তু আমরা এক্সাম দিতে পারি না, আমাদের কিন্তু আলাদা ক্লিপ বোর্ড দরকার হয় অথবা পেপার দরকার হয়। এখন ঠিক সেমভাবে আমাদের ফটোশপেও আমাদের পেপার অর্থাৎ ডিজাইন করার জন্য আমাদের পেপার বা ডকুমেন্ট দরকার হবে। সেটি আমরা কিভাবে পাব সেটির জন্য আমাদেরকে ফাইলে যেতে হবে। ফাইলে গিয়ে যদি আমরা নিউতে যাই অথবা কিবোর্ড থেকে Ctrl+New প্রেস করি তাহলে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী ডকুমেন্টটি ওপেন করতে পারি। এখন সাধারণত আমরা ফটোশপে দুই ধরনের কাজ করে থাকি। একটি হচ্ছে আপনার ওয়েব ভার্সন অর্থাৎ যে ডিজাইনগুলো সাধারণত অনলাইন ইন্টারনেটে ব্যবহার হয়ে থাকে, যেমন ফেসবুক কভার পেজ, টুইটার কভার পেজ, ইনস্টাগ্রাম, এই ধরনের যে ডিজাইনগুলো আছে যেগুলো সাধারণত আমরা প্রিন্ট করি না, শুধুমাত্র সফট কপি হিসেবে কাজে লাগাই, সেটার জন্য আলাদা একটা ডকুমেন্ট সেট আপ আছে। এবং আরেকটি যেটা হচ্ছে আমরা প্রিন্ট করে থাকি, আরেকটি যে ডিজাইন সেটা হচ্ছে আমরা আমাদের প্রিন্টার থেকে বা প্রেস থেকে প্রিন্ট করে থাকি, বা যেটা আমরা একেবারে প্রিন্টেড বই বা লিফলেট বা পোস্টার বা ব্যানার আকারে পেয়ে থাকি, সেটার জন্য আলাদা একটি ডকুমেন্ট সেট আপ আছে। এখন আমরা দুই ডকুমেন্টটি কীভাবে সেট আপ করতে হয় এবং দুইটার ভিতরে মৌলিক পার্থক্য কোথায় সেটি আমরা শুরুতেই জানব। মৌলিক যে পার্থক্যটি আসবে সেটি আসবে মূলত আপনার রেজুলেশন এবং কালার মোড, এবং আপনার যে ডকুমেন্ট সাইজের ইউনিটে। আমরা যদি অনলাইন ভার্সনের জন্য ডিজাইন করি তাহলে আমাদের ইউনিটটি থাকবে অবশ্যই পিক্সেলে, রেজুলেশন হবে 72, কালার মোড হবে RGB। কিন্তু যদি আমরা প্রিন্টিংয়ের জন্য কোনো ডিজাইন করতে যাই তাহলে আমাদের এখানে সাইজের যে ইউনিট সেটি হবে ইঞ্চিস, রেজুলেশন হবে
300 এবং কালার মোড হবে CMYK। এখানে আমাদের মনে রাখতে হবে আমাদের ইউনিট রেজুলেশন এবং কালার মোড এই তিনটি জায়গাতেই হচ্ছে মূলত দুইটার ডকুমেন্টের পার্থক্য। আমরা যেহেতু আপাতত এখন ওয়েব ভার্সন নিয়ে কাজ করব, প্রিন্টিংয়ের জন্য আমরা কাজ পরে করব, আমরা শুরু করব কীভাবে ফেসবুকের একটি কাভার পেজ ডিজাইন করা। তাহলে সেই জন্য আমরা এখানে পিক্সেল সেট করলাম। পিক্সেল সেট করার পরে আমরা ফেসবুক কাভারের জন্য আমাদের যে সাইজ বা রেজুলেশন সেটা আমরা গুগল থেকে সার্চ করে নিব। উইড হচ্ছে 820 এবং হাইট হচ্ছে 340, রেজুলেশন হবে 72 এবং কালার মোড হবে 8GB। এখানে আমরা হোয়াইটই রাখব। দেন আমরা আমাদের ডকুমেন্টের একটা নাম দিব, এখানে নাম দেই ফেসবুক কাভার। আমরা সবসময় একটি ডকুমেন্টের নাম দিয়ে তারপরে ওকে করব, তাহলে কি হবে আমাদের জন্য ডকুমেন্ট চেনা বা পরে যখন এটি আমরা সেভ করব এটি আমাদের জন্য খুঁজে পেতে খুবই সহজ হবে। ওকে ফাইন, আমরা এটি ওকে করলাম। ওকে করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ফেসবুক কাভার নামে আমাদের ডকুমেন্টটি এসছে এবং এই যে হোয়াইট যে এরিয়াটুকু এইটার ভিতরে আমরা ডিজাইনটা করতে পারব। এবং আমরা যে মাপটি নিয়েছিলাম 820x340 পিক্সেল, এই এরিয়াটুকুর শেপ হচ্ছে আমাদের 820 এবং 340 পিক্সেল। এখন ফেসবুক কাভার পেজ করতে গেলে আমাদের কিছু টুলের কাজ শিখতে হবে। আমরা আজকে দুটি টুল এর ব্যবহার শিখব। একটি হচ্ছে মুভ টুল, এখানে আপনারা কার্সার ধরলেই নাম দেখতে পাবেন মুভ টুল, এবং আরেকটি হচ্ছে রেক্টেঙ্গুলার টুল। এই রেক্টেঙ্গুলার টুলের পাশে দেখবেন ছোট করে একটি অ্যারো দেওয়া আছে, এটার উপরে যদি আপনি মাউসের লেফট বাটন প্রেস করে ধরেন তাহলে আরও কিছু আপনি টুলস এখানে পাবেন, যেমন রেক্টেঙ্গুলার টুল, দ্বিতীয়টি আছে রাউন্ডেড রেক্টেঙ্গুলার টুল, তৃতীয়টি আছে এলিপস টুল, চতুর্থটি আছে পলিগনি টুল, পঞ্চমটি আছে লাইন টুল এবং ষষ্ঠটি আছে কাস্টম শেপ টুল। ওকে ফাইন, আমরা হচ্ছে রেক্টেঙ্গুলার টুল এটি সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা মাউসের লেফট বাটন প্রেস করে যদি নিই তাহলে আমাদের এরকম একটা শেপ ক্রিয়েট হয়ে যাবে। এখন এই শেপের কালারটি আছে হোয়াইট এবং আমাদের যে ব্যাকগ্রাউন্ড সেটির কালারও আছে হোয়াইট, যার কারণে আমরা পার্থক্যটা বুঝতে পারছি না। এখন আমরা আমাদের যে শেপটি নিলাম রেক্টেঙ্গুলার শেপ, এটির কালার আমরা চেঞ্জ করব। কালার কয়েকভাবে চেঞ্জ করা যায় আমরা সবই দেখব যে কতভাবে কালারটি চেঞ্জ করা যায়। প্রথমে আমরা এখানে যদি ক্লিক করি, এখানে আমাদের একটা কালার পিকার আসছে, এখান থেকে আমরা যে কোনো কালারটি পিক করতে পারি। এখন দেখেন আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড এবং ফরগ্রাউন্ড, উপরে যে অংশটি আছে সেটিকে বলা হয় ফরগ্রাউন্ড। আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটি হোয়াইট এবং ফরগ্রাউন্ড কালারটি হচ্ছে আকাশি রঙের। এটা এখন আমরা এই যে মুভ টুল সিলেক্ট থাকা অবস্থায় এটা নিয়ে আমরা যে কোনো জায়গায় এটি মুভ করতে পারব। এই একভাবে আমরা কালারটি চেঞ্জ করতে পারি। আরেকটা যেভাবে কালার চেঞ্জ করতে পারি সেটি হচ্ছে আমাদের লেয়ার অপশনে দুটি লেয়ার ক্রিয়েট হয়েছে, একটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড লেয়ার যেটার কালার হোয়াইট, আরেকটা আছে রেক্টেঙ্গুলার শেপ যেটির কালার হচ্ছে স্কাই। আমরা যদি রেক্টেঙ্গুলার কালার শেপের উপরে এখানে ডাবল ক্লিক করি তাহলে আমাদের পুনরায় একটি কালার পিকার আসছে, এখান থেকে আমরা আমাদের পছন্দ মতো যে কোনো কালারটি আমরা পিক করতে পারবো। আমরা এখানে যদি গ্রিন নিই, আমরা এখান থেকে গ্রিন ওকে করলে এটার শেপ গ্রিন হয়ে যাবে, কালারের শেপের কালারটি গ্রিন হয়ে যাবে।
দেন এটাকে যদি আমরা বড় করতে চাই তাহলে এখানে আমাদের মুভ টুল থেকে এটা সিলেক্ট করে দেখেন এখানে আমাদের লেয়ার এসে কিন্তু এটা সিলেক্ট আছে। আমরা যদি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করি দেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হচ্ছে। আপনাদের হয়তো ক্লিক করলে আমার যেমন সিলেক্ট হয়ে যাচ্ছে আপনাদের সিলেক্ট নাও হতে পারে, যদি না হয় তাহলে আপনারা দেখবেন যে উপরে অটো সিলেকশন, এই অটো সিলেকশনে চেক থাকতে হবে অর্থাৎ টিক থাকতে হবে, তাহলে আপনারা যেটার উপরে ক্লিক করবেন সেটি সিলেক্ট হয়ে যাবে। যদি অটো সিলেকশনে টিক উঠিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু এটা আর সিলেক্ট করলে হবে না, এরকম একটি মেসেজ আপনাদেরকে দেখাবে। সেক্ষেত্রে আপনাদের কন্ট্রোল প্রেস করে যদি এই রেক্টেঙ্গুলার উপরে ক্লিক করেন তখন দেখবেন যে এটি সিলেক্ট হয়ে যাবে। এখন কিন্তু এটি সিলেক্ট নাই, দেখেন আমার ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট হয়ে আছে, রেক্টেঙ্গুলারটি সিলেক্ট নাই। আমি যদি কন্ট্রোল প্রেস করে রেক্টেঙ্গুলার উপরে প্রেস করি তখন কিন্তু আমার রেক্টেঙ্গুলার সিলেক্ট হচ্ছে। আবার যদি কন্ট্রোল প্রেস করে ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট হবে। বা আমরা যদি আরও একটা শেপ নিই, আমাদের কন্ট্রোল প্রেস করে এটার উপরে প্রেস করলে এটা সিলেক্ট হবে, তখন কিন্তু এখানে এটার উপরে প্রেস করলে আর এটা সিলেক্ট হচ্ছে না। কিন্তু যদি আমরা অটো সিলেকশন এটাতে টিক দিয়ে দিই তাহলে যেটির উপরে আমরা প্রেস করব সেটি সিলেক্ট হবে। যদি এটা আমরা ডিলিট করতে চাই তাহলে এটা সিলেক্ট করে আমরা কিবোর্ড থেকে ডিলিট প্রেস করতে পারি, অথবা এটা সিলেক্ট করে আমরা নিচে এই যে ডিলিটের একটা ঘর দেখা যাচ্ছে নিচেই এটার উপরে দিলে এটা ডিলিট হয়ে যাবে। আজকে আমরা একটা ফ্ল্যাগ তৈরি করা শিখব। ফ্ল্যাগ তৈরি করার জন্য আমাদের যেটি লাগবে সেটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড লাগবে গ্রিন এবং একটা রাউন্ড শেপ লাগবে রেড। সো আমরা এখান থেকে আমাদের যে রেক্টেঙ্গুলার টুল আছে এটি সিলেক্ট করে আমরা একটা শেপ নিয়ে নিই। কালার আমরা গ্রিন করে নিই, আপনারা দেখতে পাচ্ছেন এটি ছোট হয়ে গেছে। এটি আমরা এখন বড় করব কিভাবে, আমরা এখান থেকে শো ট্রান্সফর্মে ক্লিক করলাম। ক্লিক করলে আমাদের এদের চারপাশে দেখছেন কিছু অ্যারো চিহ্ন আসছে, যা কোনায় ধরলে অ্যারো চিহ্ন আসছে, এটা প্রেস করে আমরা মাউস দিয়ে টেনে বড় করতে পারি। তো অবশ্যই আমরা যদি এখান থেকে এভাবে টেনে বড় করি তাহলে এটা এরকম শেপটা ঠিক থাকবে না, তাহলে কি করব আমরা কন্ট্রোল জেড দিয়ে আমরা পূর্বের অবস্থায় ফিরে আসলাম, এবং আমরা যদি শিফট চেপে এটা দিয়ে টানি তাহলে এটা আমাদের আনুপাতিক হারটা ঠিক থাকবে এবং এটা সব দিক থেকে সমানভাবে বড় হবে। এখন যেহেতু এটা আমরা আমাদের ডকুমেন্টের সাইজ অনুযায়ী করব, সেহেতু আমরা এটা আমাদের ডকুমেন্টের মাপেই নিয়ে গেলাম। ডকুমেন্টের মাপ অনুযায়ী নেওয়ার পরে এন্টার প্রেস করলাম, এটা আমাদের সঠিকভাবে সেট হয়ে গেল। এখন এর উপরে আমরা একটা গোল বৃত্ত নিব যেটি হবে রেড কালার। তাহলে আমরা এখান থেকে এই রেক্টেঙ্গুলার টুল থেকে ইলিপস টুলটি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নিয়ে আমাদের যে রাউন্ড বা বৃত্তটি নিব সেটি অবশ্যই 100% বৃত্তাকার হতে হবে। এখন আমরা একটি বৃত্ত নিব যেটি হবে 100% রাউন্ড, সেই জন্য আমরা কি করব বৃত্তটি নিয়ে আমরা শিফট চেপে ছেড়ে দিব। যদি শিফট চেপে আমরা ছেড়ে দিই তাহলে আমাদের বৃত্তটিও হবে এবং এখানে নতুন একটা লেয়ার ক্রিয়েট হবে। যদি আমরা শিফট প্রেস না করে নিই, আমরা একটু আন্ডু করি,
যদি আমরা আগে থেকে শিফট প্রেস করে সার্কেলটি নিই তাহলে আমাদের সার্কেলটি আসবে কিন্তু কোনো নতুন লেয়ার তৈরি হবে না আর যখনই নতুন কোনো লেয়ার তৈরি হবে না আমি যদি এটার কালার চেঞ্জ করতে যাই তখন আমার পুরো ডকুমেন্টের কালারটি চেঞ্জ হয়ে যাবে অর্থাৎ এখানে যে লেয়ারের বিষয়টি প্রত্যেকটা লেয়ার হচ্ছে এক একটা পার্ট এক একটা অংশ এখন আমাদের এই বৃত্তের অংশটি যদি আলাদা করতে হয় তাহলে অবশ্যই আমাদের আলাদা লেয়ার নিতে হবে আমরা পিছনে যাই সেক্ষেত্রে আমরা কি করতে পারি এখান থেকে নিউ লেয়ার এ ক্লিক করতে পারি তাহলে আমাদের নতুন একটা লেয়ার আসছে তখন যদি আমরা এরপরে বৃত্তটি নেই এবার যদি আমরা বৃত্তের কালারটি চেঞ্জ করি তখন শুধু আমাদের বৃত্তের কালারটি চেঞ্জ হবে কারণ এখানে নতুন একটা লেয়ার ক্রিয়েট হয়েছে এবং নতুন একটা লেয়ার সিলেক্ট আছে এই একটা প্রসেস আর একটা প্রসেস আমরা ক্লিপস টুলটি সিলেক্ট করে আমরা একটি বৃত্ত নিব এটা যেমনই হোক কিন্তু মাউস ছেড়ে দেওয়ার আগে আমরা শিফট প্রেস করে মাউস ছাড়ব তাহলে আমরা একই সাথে বৃত্তটিও পেলাম এবং নতুন একটি লেয়ারও পেয়ে গেলাম এইভাবে আমরা একটা শেপ নতুন লেয়ার সহ নিতে পারব এখানের বৃত্তটি যদি আমাদের একটু বড় করার প্রয়োজন হয় তাহলে আমরা এখান থেকে মুভ টুলটা সিলেক্ট করে শো ট্রান্সফর্ম এটা সিলেক্ট থাকা এটা সিলেক্ট করতে হবে অথবা আমরা কন্ট্রোল টি কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করে এটি সিলেক্ট করতে পারি পরে আমরা শিফট প্রেস করে আমাদের বৃত্তটি একটু বড় করে নিই নিয়ে এন্টার দিলাম এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের বৃত্তটি কিন্তু একেবারে মিডিলে সেট আপ হয় নাই এখন আমাদের বৃত্তটি অবশ্যই আমাদের মিডিলে সেট আপ করতে হবে যেটা দৈর্ঘ্য এবং প্রস্থ ডান বাম উপর নিচ সব দিক থেকেই মিডিলে আসতে হবে তাহলে এটা আমাদেরকে কী করতে হবে অ্যালাইন ঠিক করতে হবে অ্যালাইন ঠিক করার জন্য আমরা কি করব আমরা এই যে রেক্টেঙ্গুলার টুল আমাদের চার কোণা যে রেক্টেঙ্গুলার টুলটি নিয়েছি এটি সিলেক্ট থাকতে হবে এবং কিবোর্ড থেকে শিফট প্রেস করে আমরা যে এলিপস টুলটি নিয়েছি এই দুইটা সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নিয়ে উপরে যে অপশনগুলো আছে এখান থেকে আমরা আমাদের অ্যালাইনমেন্ট ঠিক করে নিব আমরা যদি এটাতে ক্লিক করি হরিজেন্টাল সেন্টার আমাদের হরিজেন্টালি সেন্টার চলে আসলো দেন আমরা ভার্টিক্যাল সেন্টার করে নিলাম তাহলে বৃত্তটি কি আসলো আমাদের লেফট রাইট টপ বটম সব দিক থেকে একেবারে সেন্টার হয়ে গেল এবার আমাদের ফ্ল্যাগটি কিন্তু হয়ে গেছে এবার আমাদের ডকুমেন্টটি সেভ করতে হবে সেভ করা একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা যদি এই যে ডিজাইনটি করলাম এই ডিজাইনটি যদি পুনরায় আমাদের এডিট করতে হয় এডিট করার প্রয়োজন হয় তাহলে আমরা এখান থেকে ফাইলে গিয়ে সেভ সেভ করার সময় অবশ্যই আমাদের যে পিএসডি এখানে ক্লিক করলে অনেক অপশন আসবে আমরা পিএসডি মোডে সেভ করব তাহলে কি হবে আমরা পরবর্তীতে এই ডিজাইনটি যদি কোনো কালার চেঞ্জ কোনো শেপ চেঞ্জ বা কোনো ধরনের সংযোজন বিয়োজনের দরকার হয় তাহলে সেটি আমরা খুব সহজেই করতে পারব তাহলে এটি আমরা সেভ করি আমরা ডকুমেন্টে সেভ করলাম লোকেশনটা দিয়ে দিলাম ডকুমেন্টে নেম হচ্ছে ফেসবুক কভার নেমটা আমরা চেঞ্জ করে দিব আমরা এখানে ফ্ল্যাগ দিব বিডি ফ্ল্যাগ দেন সেভ করব তাহলে কি হবে এই ডকুমেন্টটি আমরা পরবর্তীতে ওপেন করে পুনরায় এডিট করতে পারব এবং এটা আমাদের এখন আমরা ছবি আকারে ইমেজ আকারে সেভ করব তাহলে ইমেজ আকারে আমাদের সেভ করার জন্য ফাইলে যেতে হবে ফাইলে গিয়ে সেভ অ্যাজ অথবা কিবোর্ড থেকে শিফট কন্ট্রোল এস প্রেস করলে এটি আসবে এখান থেকে আমরা এটি এই যে মোডটি জেপিইজি জেপিজি জেপিইজি জেপিই এটি সিলেক্ট করে আমরা সেভ করব সেভ এবং আমাদের এই যে এখানে যে ফাইল যেটি থাকবে
এটি আমরা একেবারে লার্জ করে দেব, ম্যাক্সিমাম করে দেব দিয়ে, এবং এখানে স্ট্যান্ডার্ড থাকবে, দেন ওকে করব। করলে এখন আমরা দেখে আসি আমাদের যে ফাইলটা আমরা সেভ করলাম সেটি কী হলো। আমরা ডকুমেন্টে সেভ করেছিলাম, ডকুমেন্টে গেলাম, এই যে বিডি ফ্ল্যাগ পিএসডি, অর্থাৎ এইটা যদি আমি ওপেন করি তাহলে আমি আমার এই ডিজাইনটি পুনরায় কারেকশন করতে পারব। আর যদি আমি ছবি আকারে দেখতে চাই তাহলে জেপিজি মোডে সেভ করেছিলাম সেটির ফলাফল হচ্ছে এই। সবাইকে ধন্যবাদ আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। পরবর্তী ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ কাজ শিখবো।